আগামী 9 আগস্ট রাজ্যের উন্নয়নের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি পালক। রাজ্যের অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হতে চলেছে আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তরের নতুন পাকা ভবনের। আগামী 9 আগস্ট বিকেল 3টায় এই পাকা ভবনের উদ্বোধন করবেন মন্ত্রী রামপ্রসাদ পাল। এই উদ্বোধনের গোটা বিষয় খতিয়ে দেখতে এদিন আম্বাসা অগ্নি নির্বাপক দপ্তরের নতুন ভবনে গেলেন এলাকার বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। অগাস্টের 9 তারিখ এই আম্বাসা ফায়ার স্টেশনের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন হবে। এখানে আমাদের ত্রিপুরা সরকারের অগ্নি নির্বাপক দপ্তরের মাননীয় মন্ত্রী রামপ্রসাদ পাল আমার হাত ধরে উদ্বোধন হবে। তার জন্যই আজকে এই উদ্বোধনের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামকে নিয়েই আজকে এখানে প্রস্তুতি আমরা নিচ্ছি কীভাবে কী করা। এখানে আমাদের মধ্যে আছেন এই বিষয়ক এই আমাদের এই বিষয়ক আছেন পিডব্লিউডি মানে আধিকারিকরা আছেন, ওনাদেরকে নিয়ে এখন আমরা কীভাবে প্রোগ্রামটা সাকসেস করা যায় বা স্টেজ ডায়াস এগুলো